ছোটখাটো অ্যাম্পলিফায়ার ইচ্ছা কম বেশি সবারই থাকে, তাই আজকের ভিডিওতে আমরা নিয়ে এসেছি টিপেল 40 আইসির অ্যাম্পলিফায়ারের বোর্ড কানেকশন। প্রথমেই আমরা দেখে নেব এর স্পিকারগুলো। এটি হলো 3 ইঞ্চ একটি স্পিকার। এই স্পিকারটি আপনারা যে কোনো লোকাল মার্কেটেই পেয়ে যাবেন। স্পিকারের ডেসক্রিপশনটি একবার দেখে নেওয়া যাক। এই ডেসক্রিপশনটি আপনার পেছনেই পেয়ে যাবেন। স্পিকারটি হলো 4 ওমস 25 ওয়াট, যেরকমটা দেখতে পাচ্ছেন। হয়তো স্পিকারের পেছনে লেখা রয়েছে সাবউফার, কিন্তু আদৌতে এটা সাবউফার না, এটি হলো একটি উফার। বোর্ডে আউটপুট রয়েছে দুটো, তাই আমরা ব্যবহারও করব দুটো উফার। পাওয়ার কানেকশনের জন্য ইউজ করব আমরা স্টেপ ডাউন একটি 12 ভোল্টের ট্রান্সফরমার, অর্থাৎ এটি 230 ভোল্টকে 12 ভোল্টে কনভার্ট করে সেম ফ্রিকোয়েন্সি রেখে। একদিকে লেখা রয়েছে 230 ভোল্ট এসি, এখানে আপনারা এসি কানেকশন করবেন। একইভাবে উল্টো দিকেও রয়েছে 12 0 12, অর্থাৎ এখান থেকে 12 ভোল্ট আউটপুট হবে। এই ট্রান্সফরমারের ফ্রিকোয়েন্সি আমরা পরে কন্ট্রোল করছি, সম্পূর্ণ ভিডিওটি দেখলেই আপনি জানতে পারবেন। একটি কথা অবশ্যই মাথায় রাখতে হবে, এই বোর্ডে কিন্তু ফ্রিকোয়েন্সি কন্ট্রোল করার পরেই আপনাকে কানেকশন করতে হবে। এটি হলো আমাদের টিপেল 40 আইসির বোর্ড। এই বোর্ডে রয়েছে একটি আইসি যেখানে কিছু ক্যাপাসিটার, রেজিস্টার এবং একটি ডায়োড রয়েছে। পাওয়ার সেকশনে একটি 2200 অ্যাক্টিভ ক্যাপাসিটার ব্যবহার করা হয়েছে। এটি কিন্তু একটি স্টিরিও অ্যাম্পলিফায়ার, আশা করি এটি দেখে বুঝতে পারছেন। বোর্ডের এক সাইডে রয়েছে ইনপুট পয়েন্ট, একইভাবে অপর দিকেও রয়েছে আউটপুট পয়েন্ট। এখানে ইনপুট পয়েন্টে লেখা রয়েছে VCC এবং আউটপুট পয়েন্টে লেখা রয়েছে SP। স্পিকারের পাশেই রয়েছে পাওয়ার কানেকশন, অর্থাৎ আমরা 12 ভোল্টের কানেকশনটি এখানে করব। আর একটু ডিপলিভাবে বলা যাক, এখানে ক্যাপাসিটরের নেগেটিভ লেগ থেকে বেরিয়েছে আউটপুট এবং 2.2 রেজিস্টর থেকে ঢুকেছে ইনপুট। এরপর আমরা নিয়ে নেব একটি MP3 প্যানেল। এই প্যানেলের সাথে রয়েছে একটি রিমোট, এর পাশাপাশি রয়েছে আউটপুট কেবিল এবং 5 ভোল্ট ইনপুট করার জন্য একটি পাওয়ার কেবিল। এই প্যানেল সম্পর্কে অনেকের ধারণা রয়েছে, তাও একবার সামারি করে দিচ্ছি। প্যানেলটিতে রয়েছে একটি USB পোর্ট, অক্স পোর্ট, TF কার্ড, অর্থাৎ ডাইরেক্ট মেমোরি কার্ড আপনারা এখানে ব্যবহার করতে পারবেন, সঙ্গে রয়েছে ব্লুটুথ, এছাড়া FM তো থাকছেই। প্রথমে যেরকম বলেছিলাম সেভাবে এর কানেকশনগুলো করে নেব, আপনাদের যেন অসুবিধা না হয় তার জন্য আমি ডায়াগ্রামটি শেয়ার করে দিলাম। এই ডায়াগ্রামটি আপনি আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজেও পেয়ে যাবেন। ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া রইল। বোর্ড কানেকশন ছাড়া অন্যান্য যে কানেকশনগুলো রয়েছে, যেমন স্পিকারের কানেকশন, পাওয়ারের কানেকশন, সব কমপ্লিট করে নেব। প্রথমে যেরকম বলেছিলাম সেরকমই কানেকশনগুলো করেছি। এখানে আপনাদের আরেকটু বোঝার উপায় হলো, এখানে 2.2 থেকে ইনপুট হয়েছে এবং 4.7 ক্যাপাসিটর থেকে আউটপুট হয়েছে। অনেক সময় 4.7 পাবেন বা 4.7 পাবেন এক্সেট্রা। এখানে MP3 প্যানেলটা চালানোর জন্য আমার একটি 5 ভোল্ট পাওয়ার আউটপুট দরকার, যেখানে আমি ব্যবহার করেছি LM7805 ট্রানজিস্টর। এই ট্রানজিস্টরটি যখন রান হয় তখন হিট হয় প্রচুর, এজন্য ব্যবহার করব হিট চিং। এই ট্রানজিস্টরের কানেকশনটি আমি স্ক্রিনে দিয়ে দিলাম। এই ট্রানজিস্টরের সঙ্গে কানেক্ট করার জন্য আমার একটি 12 ভোল্ট দরকার, তাই 12 ভোল্টটি এই ক্যাপাসিটর থেকে নিচ্ছি। এই ক্যাপাসিটরটি হলো পাওয়ার লাইনের ক্যাপাসিটর। এখানে অনেকে একটা ছোট্ট ভুল করে, যে ভুলটি হলো অনেকে শুধু প্লাসের কানেকশনটি করে, মাইনাসের কানেকশনটি করে না। যখনই প্লাসের কানেকশন করবেন তখন আপনারা মাল্টিমিটার দিয়ে একবার মেপে দেখবেন, দেখবেন আপনাদের আউটপুটে 9 ভোল্ট সামথিং আসছে। আর যখন আপনি এর সাথে মাইনাস কানেকশনটি করে দেবেন, অর্থাৎ আমি যেরকম ডায়াগ্রামটি দিয়ে দিয়েছি সেরকম, তাহলে দেখবেন আপনাদের ভোল্টেজটা অ্যাকুরেটলি আসছে, অর্থাৎ 4.99। এখন আমরা এই ট্রান্সফরমারের ফ্রিকোয়েন্সিটি কন্ট্রোল করব। প্রথমেই বলেছিলাম এই ফ্রিকোয়েন্সিটি কন্ট্রোল করার পর তবেই আমাদের বোর্ডের কানেকশনটি করতে পারবো। এই ফ্রিকোয়েন্সিটি কন্ট্রোল করার জন্য আমাদের ব্যবহার করতে হবে দুটি ডায়োড। এই ফ্রিকোয়েন্সিটা কী, কেন হয়, এসি কারেন্টের ফ্রিকোয়েন্সি, ডিসি কারেন্টের ফ্রিকোয়েন্সি কেন আলাদা, যদি এই সম্পর্কে ভিডিও চান তাহলে অবশ্যই আমি সেই ভিডিও নিয়ে আসবো। এই ট্রান্সফরমারটি যেহেতু 12 0 12, তাই আমরা ডায়োড দুটি 12 পয়েন্টে কানেক্ট করে নেব, অর্থাৎ মিডল ও সেন্টার ট্যাপ, যার সাথে আমরা মাইনাস কানেকশন করব এবং দু সাইডে আমরা দুটো ডায়োড ব্যবহার করব, যেরকম ডায়াগ্রামে দেখলেন।
কানেকশনটি হয়ে গেলে এরপর আমরা বোর্ডের সাথে পাওয়ার কানেকশনটি কমপ্লিট করে নেব। সব কানেকশন কমপ্লিট হয়ে গেলে একবার চেক করে নেবেন। যেরকম আমরা এখানে বোর্ড থেকে 12 ভোল্ট এনে 5 ভোল্ট কনভার্ট করে MP3-তে পাওয়ার দিয়েছি, এরপর বোর্ড থেকে আউটপুট নিয়ে দুটি স্পিকারে দিয়েছি এবং বোর্ডে একটি ট্রান্সফরমার থেকে ফ্রিকোয়েন্সি কন্ট্রোল করে তারপর বোর্ডের কানেকশন কমপ্লিট করেছি, অর্থাৎ 12 ভোল্ট। এরপর আমরা এসি লাইনের কানেকশনটি করে নেব। আমাদের কানেকশন কমপ্লিট এবং প্লাগ ইন করার সাথে সাথে এখানে ইন্ডিকেট করছে। এরপর আপনাকে অবশ্যই কানেকশনটি করতে হবে যে ডিভাইসের সাথে আপনি মিউজিক প্লে করতে চাইছেন। প্রথমবার আমি সাউন্ড চেক করতে যাচ্ছি এই ধরনের উপহারকে নিয়ে, তাই নিজেও জানি না কতটা সাউন্ড হবে। অনেকটাই জোরালো সাউন্ড দিচ্ছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন।